গুড ইভিনিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে দেখতেই পাচ্ছেন দুজন খাচ্ছে, এই দুজন হচ্ছে আমার জামাই। এই কলকাতায় বিয়ে হওয়ার পরে নতুন অতিথি বলতে এই জামাইরাই আজকে এসেছে, জামাই আর এক বন্ধু। তাছাড়া আরেক দিদি, মামার মামাতো দিদি এখানে আছে, সে সূত্রে আমাদের বাড়িতে এসেছিলো। তাছাড়া আমাদের বাড়িতে এখন পর্যন্ত কেউ আসেনি, শুধু আমার মা বাবা আর দুই ভাই। তাছাড়া আদার্স আমার কাকা জ্যাঠা কিংবা আদার্স অন্যরা কেউ আসেনি, কারণ এখানে তাদের, আমার বিয়ে হয়েছে এখানে, তাদের সমর্থন ছিল না, বিয়ে দেওয়ার কোনো রুচি ছিল না। যাই হোক, আমার ভাই এবং বাবাদের মতেই বিয়ে হয়ে গেছে। তো জামাইরা আজকে হঠাৎ করে এসেছিলো, আমরা দুটো যখন বাজে, দুপুর 2, আমরা খেয়ে দিয়ে অলরেডি বিছানায় উঠেছি, তখন ফোন করেছিল হঠাৎ করে, তারা আসবে, জাস্ট আসবে, ঘুরে চলে যাবে। তো প্রথমবার যখন জামাই আসবে, তাহলে না খাইয়ে কি পাঠিয়ে দেওয়া যায়, আর নিজেরও তো খারাপ লাগে। তখন তো জামাইরা আর আসলো, তো আকাশটা খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছে, আর আমাদের বাড়ি আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তো ওইটুকু সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে রান্না শুরু করে দিয়েছি আমি। যবে ফোন পেয়েছি, ফোন পেয়ে আমি রান্না শুরু করেছি। আর জামাইরা আসবে, একটু আপ্যায়ন যদি আমি না করি তাহলে কেমন হবে? তো যতটুকু পেরেছি, পটল ভাজা, উচ্ছে ভাজা, বটবটি ভাজা, মাছ ভাজা, যাই সময় পাইনি, ওরা চলেই যাচ্ছিলো, ভাত খাবে না, তো মাছটা ভেজে দিয়েছে। আর আমরা দুপুরবেলা মাংস খেয়েছি, অল্প একটু রেখে দিয়েছে, কারণ মিস্টার ডিউটি থেকে এসে খাবে, মিস্টারের জন্য রেখেছিলাম। তো ভাগ্যে ওইটুকু ছিল, আর ওইটুকু দিয়েই তাদেরকে পরিবেশন করা হলো। খুব খারাপও লাগছে, কারণ কোনো কিছু আনতেও পারিনি, সেভাবে যোগাড় যন্ত্রণা করতে পারিনি, তাই যতটুকু পেরেছি ততটুকুতেই হচ্ছে খাওয়াচ্ছি। আর তার আর জামাইটা তো একদম মানে কোনো রকমের জল মিষ্টি খেয়েই তারা চলে যাবে। তো সম্পূর্ণ ভিডিও যখন এসছে তখন আমি করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, তাই যতটুকু পেরেছি খাওয়ার সময়ে একটু রিল্যাক্স ছিলাম ফাঁকা সময় ভাত দিয়ে, তো ততটুকু সময়ে এইটুকু ভিডিও আমি করেছি। যাই, স্মৃতিটা থাকবে যে আমার জামাই আমাদের বাড়িতে এসছে। আর জামাইটা যখন এসেছিলো আমার এত ভালো লাগছিলো যে আমি ভাষার প্রকাশ করতে পারবো না, কারণ আজ পর্যন্ত আমার বাবা দাদা মা ছাড়া তো কেউ আমাদের বাড়ি আসেনি। আর প্রথমবার যখন আমার বাড়িতে জামাইরা আসছে, খুব ভালো লাগছে। আর এই জামাই হচ্ছে আমাদের ওখানে, আমার বাবার বাড়ি যেখানে সেখানেই থাকে। তো চাকরি সূত্রে কলকাতায় এসছে, এখানেই প্রমোশন যখন হয়েছে তখন এখানে এসছে, তো আমাদের খবর তারা জানে যে আমরাও এখানে আছি, ফোন হয়, তো সেই জন্য এসছে আজকে। ভালো লাগছে খুব। তারপরে মিস্টার, ওরা তো চলে গেল, মিস্টার আর দেখা পায়নি। তো মিস্টার বাড়ি আসার পরে হচ্ছে আমাকে বললো যে আমি বাজারে যাব দোকানে কয়েকটা মালপত্র আনার জন্য। তো সেখান থেকে মালপত্র করে এই তো বাজার নিয়ে এসছে, তাই আমি গোটাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট।